অপেক্ষার আর কিছু মাস, তারপরে অনুষ্ঠিত হতে চলেছে 2024-এর লোকসভা নির্বাচন। এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রস্তুতি শুরু করে দিয়েছে ভারতীয় জনতা পার্টি। প্রদেশ বিজেপির উদ্যোগে রাজ্য জুড়ে একের পর এক কর্মসূচিতে সামিল হচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে ত্রিপুরা ক্যাবিনেটের মন্ত্রীরাও। এই কর্মসূচির অঙ্গ হিসাবে 8-9 টাউন পটোয়ালির অন্তর্গত জগন্নাথবাড়ি রোডে রবিবার দেওয়াল লিখন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। 20 নম্বর ওয়ার্ডের 13 নম্বর বুথ এবং 33 নম্বর ওয়ার্ডের 50 নম বুথের কার্যকর্তারাও এদিন অংশ নেন দেওয়াল লিখন কর্মসূচিতে। নির্বাচনকে কেন্দ্র করে গ্রাম কিংবা শহরে বিভিন্ন এলাকায় যুগ যুগ ধরে চলে আসছে দেওয়াল বিভিন্ন রাজনৈতিক দলের প্রতীক চিহ্ন আঁকার প্রথা। কিন্তু এই আধুনিকতার যুগে ভোটের সময় দেওয়াল লেখার রেওয়াজ এখন আর তেমন পরিলক্ষিত হয় না। বর্তমানে ফ্লেক্সের মাধ্যমে প্রচার করতে দেখা যায় রাজনৈতিক দলগুলিকে। তবে এই আধুনিকতার যুগেও দেওয়াল লিখন পদ্ধতিকে হারিয়ে যেতে দেয়নি ভারতীয় জনতা পার্টির প্রদেশ কমিটি। আসন্ন লোকসভা নির্বাচনকে সামনে রেখে রবিবার দেওয়াল লিখন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সাংবাদিকদের মুখোমুখি হয়ে এ ব্যাপারে এদিন নিজের প্রতিক্রিয়াও ব্যক্ত করেছেন তিনি। এখন তো দেওয়াল লিখন মোটামুটি প্রায় নাই, মানে ফ্লেক্সের যুগে তো এই অবস্থায় লোক পুরনো সংস্কৃতি দ্বারা আমদানি এটা না। দেখুন, আমাদের দেওয়ার যে আমাদের পদ্মফুলের যে বিষয়টা সেটা কিন্তু আমাদের কার্যক্রমে আছে ভারতীয় জনতা পার্টি। তো এই শুরু হয়ে গেল, আমাদের কাজ তো শুরু হয়ে গেছে এমনিতে। 2024-এর ইলেকশন আগামী দিন আবার আমরা মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে প্রধানমন্ত্রী হিসাবে আবার দেখতে চাই। তো ত্রিপুরার থেকে অনেক জায়গায় কাজ শুরু হয়ে গেছে। আমি আজকে পদ্মফুলটা আঁকলাম, সময়ের কারণে আমি পারছিলাম না, তো আজকে শুরুয়াত করলাম। তো সব জায়গায় প্রচার চলছে। তো আমরা মনে হয় যে আগামী দিন 404-এর আমরা কথাবার্তা চলছে চারিদিকে, ইট ইজ ইন দ্য ইয়ার যে 404 পাবো, কিন্তু আমার মনে হচ্ছে এটা 450 হয়ে যেতে পারে, বেশি হতে পারে। আগামী 2024 লোকসভা নির্বাচনে নরেন্দ্র মোদীকে ত্রিপুরা থেকে 2টি আসন উপহার দিতে সংকল্পবদ্ধ রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা রবিবারের এই দেওয়াল লিখন কর্মসূচিতে উপস্থিত থেকে তুলির টানে নিজের শৈল্পিক প্রতিভার প্রদর্শন করলেন তিনি। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।